গত জুম্মায় আমার মসজিদে আমি ঢোকার পর নিস্তালা ফিল আপ হয়েছে, দোতলায় কিছু মানুষ ছিল, তো দরজা বন্ধ করা ছিল, এসে চলতেছে। আমি ঢোকার কিছুক্ষণ পর যখন আমার সাথে এক ভাই আসছেন, উনি ঢুকছিলেন ওই চান্সে বারান্দা যারা জায়গা পেয়েছেন, দোতলা তিনতলা তিনতলা চারতলা খালি আছে, তারা দরজা ভাঙার উপক্রম ঠেলে তারা হুড়মুড় করে ভিতরে ঢুকে গেছে। আমি যে বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম খুতবাতে, বিষয়টাই আমার চেঞ্জ হয়ে গেছে। তখন আলোচনা ছিল যে এই যে মসজিদের দরজা পাল্লে ভেঙে ভেতরে আর জায়গা নাই, তারপরে ওভারফ্লো হয়ে যে ঢুকছেন, মুয়াজ্জিন সাহেব বাধা দিচ্ছেন যে ভেতরে আর ঢোকা যাবে না, তারপরও যে ভেঙেছিল ঢুকছেন, এই যে দিনই প্রোগ্রাম হচ্ছে, এখানেও দেখবেন বহু লোক জায়গা নেয়, তারপরও যদি চান্স পায় তো হুড়মুড় করে এসে ঢুকবে। এটা কি ভালো কাজের প্রতি আগ্রহের কারণে? বাহ্যিকভাবে দেখা যায় সুবহানাল্লাহ, তো আল্লাহর সাক্ষাৎ হলি, কারণ সে তো আসলে মানে জিহাদ করতে প্রস্তুত ভালো কাজের জন্য, মসজিদে আসার জন্য পারলে দরজা ভেঙে চলে আসতে চায়। আসলে কি তাই? সে যদি এতই ভালো হয় তাহলে তো আগে আগে আসত। সে ফাঁকিবাজ এখন ভালো হওয়ার ভান করতে চাইছে, আসছে শেষে জায়গা নিতে চাচ্ছে সবার। ভাইরা আমার, আমাদের অজান্তে প্রতি মুহূর্তে কত শত আখলাক, সুন্দর আখলাকের পরিপন্থী কাজ আমরা করি, সেটা আমরা গুনে শেষ করতে পারবো না। এই জন্য আমার আজকের আহ্বান হলো, আসুন আমরা উন্নত আখলাকের অধিকারী হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই জিনিসটা আমরা নিয়ে যাই। আমি আবারও বলি, এরকম জনম দুঃখী চিরদুখী একজন মানুষ, এরকম প্রেশারে থাকা একজন মানুষ তার জীবনে কখনো উৎসাহ প্রকাশ করেছে? ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলার সেই বিখ্যাত হাদিসটা আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন, 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, এই 10 বছরের মধ্যে কখনো তিনি আমাকে বলেন নি আনাস এটা কেন করলে, এটা কেন করলে না, এই উৎসাহ প্রকাশ করে তিনি আমাদের সাথে আমার সাথে কোনোদিন কথা বলেন নাই। ভাইরা আমার, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তো আমি বলছিলাম যে আমাদের আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, কোন মানুষের অধিকার আমার দ্বারা নষ্ট হবে না, সেটা চেনা মানুষ হোক অচেনা মানুষ হোক, মুসলমান হোক অমুসলমান হোক, শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীদের অধিকার আমার দ্বারা সুসংরক্ষিত থাকতে হবে, কেউ আমার দ্বারা কষ্ট পেতে। একজন মুসলমান যদি এই জায়গাটাতে দায়িত্বশীল আচরণ করেন, তখন ওই মুসলমান তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন সব কিছুতে তিনি সুখী হওয়ার কথা। একজন কষ্ট দিয়েছে, আমি পাল্টা কষ্ট দিতে পারি না, কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমি পাল্টা আইন হাতে তুলে নিয়ে তাকে বেশি কষ্ট দিতে পারি না, এই জায়গাতে আমাদের বহু মামলা সলভ হয়ে যাবে, বহু মামলা নিষ্পত্তি হয়ে যাবে, বহু আমাদের মধ্যকার জঞ্জাল শেষ হয়ে যাবে, যদি ইমানই এই চেতনায় আমরা পরিচালিত হই।